চালাক ছাগল। নওয়াপুর গ্রামে এক চাষির ঘরে মিনু নামে এক ছাগল ছিল। ওর তিনটি বাচ্চা ছিল। বাচ্চাদের নিয়ে ও খুব টেনশনে থাকত, কেননা গ্রামের সীমানাতেই একটি ঘন জঙ্গল ছিল। ওর ভয় হতো কখন না জানি খেলতে খেলতে ওরা জঙ্গলে চলে যাবে আর বন্য পশুর শিকার হয়ে যাবে। এই ব্যাপারে চিন্তিত ছাগল সব সময় বাচ্চাদের গাইড করত যে কখনো যেন ওই জঙ্গলের দিকে না যাওয়া হয়। কিন্তু একদিন ছাগলের বাচ্চা চাষির বাচ্চাদের যে খাবার এনে দেয় তার সঙ্গে কথা বলতে শোনে যে জঙ্গলে তো এমন সবুজ চারা চারিদিকে ভরে থাকে। শুনে ওর চারিদিকে সবুজ চারা দেখার ইচ্ছে হয় আর ও চুপচাপ জঙ্গলের দিকে চলে যায়। যখন মা ছাগল এটা জানতে পারে তখন ও খুব চিন্তায় পড়ে যায় আর সঙ্গে সঙ্গে নিজের বাচ্চাকে খুঁজতে পেরোয়। ওদিকে ছাগলের বাচ্চা খেলতে খেলতে সবে মাত্র জঙ্গলের কিছুটা ভেতরে ঢুকেছে। অমনি তিন চারটে হায়না এসে ওকে ঘিরে ধরে। এটা দেখেই ছাগলের বাচ্চাটি ভয় পেয়ে যায় আর জোরে জোরে ডাকতে থাকে, নিজের মাকে ডাকতে থাকে। এই দেখে সব হায়নারা হাসা শুরু করে দেয়। বাহ, কি তাজা তাজা মাল! যদি এটাকে পরশুদিন পেতাম, পরশুদিন আমার জন্মদিন ছিল না, পার্টি আরো জমে যেত। আরে তাহলে কি হয়েছে? বিলেটেড হ্যাপি বার্থডে। ভাই আমার মনে হয় এবার বিলেটেড পার্টিটা আমাদের দারুণ জমে যাবে। হ্যাঁ, 250 গ্রামের সাথে 1 কেজি ফ্রি। থাক থাক, এত হাসিস না, নালে সিংহরাজা এসে তোদেরকে মেরে খেয়ে ফেলবে। সিংহরাজা কেন? তোমার কি মনে হয় আমি একে এখানে ছেড়ে কেন গেছিলাম জানো? কেননা সিংহ মহারাজ হুকুম দিয়েছিল যে আমি আমার বাচ্চাকে নিয়ে এখান থেকে না যাই যতক্ষণ না সিংহ মহারাজ আসে। ওনার আসার আগে যদি তুমি আমাকে বা আমার বাচ্চাকে মেরে ফেলো তাহলে কিন্তু সিংহ মহারাজ তোমাদেরকে ছাড়বে না। শের মহারাজ বুঝবেন কি করে যে আমরা তোমাকে মেরে খেয়ে ফেলেছি? তুমি কি সিংহরাজাকে বোকা ভাবো? উনি কিন্তু জঙ্গলের রাজা। ওই দেখো, ওই হাতি রাজাকে উনি আমাদের উপরে নজর রাখতে বলে গেছে। শুনলে? তুমি এবার চাইলে আমাদেরকে মেরে খেতে পারো। শুনে এবার চারটে হায়নাই চিন্তায় পড়ে গেল আর নিজেদের মধ্যে বলাবলি করে, বন্ধুরা, হাতি রাজা তো আমাদের ব্যাপারে বলে ফেলবে। তাহলে কি করবো? আর কি করবো, প্রাণ বাঁচিয়ে চলে যাই। সিংহর মুখ থেকে শিকার তোলা এত সোজা কথা নেই, চলো পালিয়ে যাই ভাই। বলতে বলতে চারটি হায়নাই ওখান থেকে চলে গেল। হায়নারা যেতেই বাচ্চার প্রাণ বেঁচে গেল ভেবে ছাগল বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি পালাতে শুরু করলো গ্রামের দিকে। এবার ও কিছুটা এগোতেই ওর সামনে সিংহ এসে পড়ল। ওদের দেখেই সিংহ গর্জন করে ওদের দিকে এগিয়ে গেল। এই দেখে বাচ্চা ভয়েতে মায়ের গায়ে সেটে গেল। সিংহ এক লাফেই ওদের সামনে পৌঁছে যায়। তখন মনে মনে ভয়ে কাঁপতে থাকা মা সাহস করে বলল, দাঁড়ান সিংহ মহারাজ, না হলে সিংহীরানী রেগে যেতে পারে। কোথায় সিংহী? তুমি ছাগল হয়ে নিজেকে সিংহী ভাবছো? না, আমি আপনার রানীর কথা বলছি। আমার সিংহী? হ্যাঁ, আপনি কি ভাবছেন আমি আমার বাচ্চাকে নিয়ে এই গভীর জঙ্গলে পিকনিক করতে এসেছি? না, আমাকে সিংহী রানী ধরে ফেলেছিল আর বলল যতক্ষণ না আমি ফিরে আসি তুমি এখান থেকে যাবে না। আজ আমি আমার স্বামীর জন্য তোমাকে আর তোমার বাচ্চা দুজনকেই নিয়ে যাব। আমি কি করে বিশ্বাস করি? ঠিক আছে, তাহলে সিংহী মহারানীর রাগ হলে আপনাকেই সামলাতে হবে। তখন কিন্তু বলবেন না যে আমি কিছু বলিনি। যদি তাও বিশ্বাস না হয়
তাহলে আপনি ওই কাককে জিজ্ঞাসা করে নিন, সিংহি মহারানী ওকে আমাদের উপরে নজর রাখতে বলে গেছিল। যদি আমাদের সাথে কিছু ঘটে, কাক কিন্তু সিংহি মহারানীকে বলে দেবে, আর সিংহি মহারানী ওকে ছাড়বে না। পারলে ওই কাকটাকে তাড়িয়ে দেখুন, ও আমাদেরকে ছেড়ে যাবেই না, কারণ সিংহি মহারানী ওকে হুকুম করেছে। শুনে সিংহ কাককে তাড়ানোর জন্য গর্জন করতে থাকে, কিন্তু কাক এক জায়গা থেকে উড়ে আবার কাছেই আরেক জায়গায় গিয়ে বসে। এই দেখে ছাগল বলে উঠল, কোনো লাভ হবে না সিংহ মহারাজ, কাক সিংহি মহারানীর হুকুম মানবে না, সেটা কি হতে পারে? ঠিক বলেছ তুমি, কাক তোমাদেরই গোয়েন্দাগিরি করেছে, তাই যাচ্ছে না। থাক, সিংহের সাথে পাঙ্গা নিয়ে কি হবে, আমি চলে যাচ্ছি, পরে তো সিংহি তোমাদেরকে আমার জন্যই নিয়ে আসবে। বলতে বলতে সিংহ ওখান থেকে চলে যায়। ওরা যেতেই ছাগল ওর বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি নিজের গ্রামের দিকে এগোতে থাকে। আর কিছুটা এগোতেই সামনে সিংহী এসে পড়ে। তাদের দেখেই সিংহি গর্জে ওঠে। ওকে গর্জাতে দেখে বাচ্চা মায়ের পেছনে লুকিয়ে পড়ল। আজ আমার সিংহ রাজা দুটো তাজা শিকার পেয়ে খুব খুশি হয়ে যাবে। বাহ, স্বামী স্ত্রী হয় আপনাদের মতন, দুজন দুজনকে সত্যি খুব ভালোবাসে। তার মানে? রোজ আপনি সিংহর জন্য শিকার করে নিয়ে যান, আজ সিংহ মহারাজ আপনার জন্য আমাদের শিকার করার প্ল্যান করেছিলেন। তো করলো না কেন? বলেছিলেন সিংহী গুহাতে ফিরুক, তারপরে আমি তোমাদের শিকার করে নিয়ে যাব, আর সিংহীকে আজকে আমার তরফ থেকে পার্টি। সত্যি সিংহ রাজা আমার সম্বন্ধে আজ কি এই ভাবছে? হ্যাঁ, আপনি গুহাতে যান তো আগে, উনি এসে আমাদেরকে নিয়ে যাবেন। ওকে, কিন্তু আমি চলে যেতে যেতে তোমরা যদি পালিয়ে যাও? আমরা এখনো তো পালাইনি, আর আমাদের উপরে নজর রাখতে সিংহ মহারাজ এই খরগোশকে রেখে দিয়ে গেছেন। আমি যেখানে যেখানে যাব, এই খরগোশ আমার পিছনে পিছনে আসবে, আর সিংহ মহারাজকে সব বলে দেবে। বলো খরগোশ, দেখলেন আমার কথা শুনে ওর কান খাড়া হয়ে গেল, ওর কিন্তু চোখ আমার দিকেই। আমি এক্ষুনি গিয়ে সিংহ রাজাকে পাঠিয়ে দিচ্ছি, বলে সিংহি ওখান থেকে চলে যায়। ছাগল এদিক ওদিক দেখে নিজের বাচ্চাকে নিয়ে গ্রামের দিকে দৌড়তে থাকে। দৌড়নের সময় পিছন ফিরে একবারও তাকায়নি, আর সোজা চাষির উঠোনে বানানো নিজেদের খুঁটির কাছে পৌঁছে নিঃশ্বাস নিল। বাকি বাচ্চারাও নিজের মা আর ভাইকে দেখে খুশি হলো। মা, তুমি তো জঙ্গলে গেছিলে, আমরা ভয় পেয়ে গেছিলাম যদি কোনো হিংস্র পশু ধরতো। তোমানে ধরে নিয়েছিল, হাই না সিংহ আর সিংহি, কিন্তু মা আমাকে ওদের থেকে বাঁচিয়ে নিল। কি করে? মা ওদের সাথে লড়লো কি করে? বাচ্চারা, লড়ার জন্য শুধু শক্তি না, বুদ্ধি এবং ধৈর্য দুটোই লাগে। একটা কথা সবসময় মনে রাখবে, বিপদ আসলে কোনোদিনই ভয় পেয়ে যাবে না, ধৈর্য সময় এবং বুদ্ধি নিয়ে কাজ করে যাবে। এইভাবে তুমি প্রত্যেকটা বিপদের সমাধান পেয়ে যাবে।